এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্ম গেট মতিঝিল পর্যন্ত অংশ সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বে। এতে ব্যয় হবে 8,940 কোটি টাকা। এটি চালু হলে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ 32 দলের জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলন সফল হবে না। আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁওয়ে ফার্ম গেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্ম গেট মতিঝিল পর্যন্ত অংশ সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বে। এতে ব্যয় হবে 8,940 কোটি টাকা। এটি চালু হলে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ 32 দলের জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলন সফল হবে না। আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁওয়ে ফার্ম গেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্ম গেট মতিঝিল পর্যন্ত অংশ সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক্সপ্রেসওয়ে কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কাওলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বে। এতে ব্যয় হবে 8,940 কোটি টাকা। এটি চালু হলে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ 32 দলের জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলন সফল হবে না। আগামী সেপ্টেম্বর মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁওয়ে ফার্ম গেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।